প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী থানার অন্তর্গত চুনাখালী পঞ্চায়েতের বগুলাখালী গ্রামের পাশেই প্রবাহিত হানা নদী। নদী সংলগ্ন এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন প্রদীপ সর্দার। গত প্রায় পাঁচ বছর আগে প্রদীপের বিয়ে করেছেন। পেশায় ওই যুবক সীমান্তে বিএসএফ কর্মী। অতন্দ্র প্রহরায় বর্তমানে রাজস্থানের জয়পুরে কর্মরত। এদিকে বাড়িতে রয়েছেন সন্তান সম্ভাবা স্ত্রী মীনা দেবী। মঙ্গলবার দুপুরে প্রচন্ড প্রসব যন্ত্রণা শুরু হয়। পরিবারের লোকজন তড়িঘড়ি প্রসূতি মাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে, সেখানে মাতৃমাতে ভর্তি করে। সন্ধ্যা ছটা নাগাদ মীনা দেবী যমজ সন্তান প্রসব করেন। পরিবারের সদস্যরা এমন খবর শুনে আনন্দে উল্লসিত হয়ে পড়েন, তবে সেই আনন্দে ছেদ পড়ল কয়েক ঘন্টার মধ্যেই। হাসপাতাল সূত্রে জানা যায়, দুই সদ্যজাত সন্তান ভালো থাকলেও প্রসূতি মায়ের অবস্থা সংকটজনক। জরুরি ভিত্তিতে বি পজিটিভ রক্তের প্রয়োজন, এমন কথা শুনে পরিবারের সদস্যদের মাথায় বাজ পড়ে। কি করবেন ভেবে উঠতে পারছিলেন না। তারা ক্যানিং ব্লাড ব্যাংকে রক্তের জন্য একাধিকবার যোগাযোগ করেন, ব্লাড ব্যাংকে রক্ত মজুত নেই বলে জানিয়ে দেওয়া হয়। অন্যদিকে আবার প্রসূতি মায়ের অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে পড়ে, তাকে মাতৃমা থেকে সিসিইউতে স্থানান্তরিত করে। এদিকে রাত বাড়তে থাকে, আশার আলো অবশেষে পরিবারের লোকজন রক্তদাতা নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে হাজির হয়। এবার ব্লাড ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হয় টেকনিশিয়ান নেই, ফলে রক্ত নেওয়া যাবে না, এমন কথা শুনে বিমর্ষ হয়ে পড়েন। তবে হাল ছাড়তে নারাজ রোগীর পরিবারের সদস্যরা। ঘড়ির কাঁটা তখন রাত প্রায় এগারোটা। বারুইপুর পার্ক সার্কাস এমনকি বিভিন্ন নার্সিংহোমে যোগাযোগ করেন রক্তের জন্য, শেষ পর্যন্ত রক্ত না পেয়ে হতাশ হয়ে পড়েন। এরপরেই শুরু হয় ম্যাজিক। স্থানীয় সাংবাদিক বান্তি মুখার্জি ও সুভাষচন্দ্র দাস ঘটনার কথা জানতে পারেন। তারা ক্যানিং মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলকে ফোন করেন। তিনি কোনো কারণে ফোন না ধরায় ফোন করে হাসপাতালের সুপারকে। দুর্ভাগ্য, হাসপাতালের সুপার ডক্টর সুরেশ সর্দারের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ঘটনার কথা রাতেই ফোন করে জানানো হয় পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন সুদেশনা রায়কে। তিনি তৎপরতার সাথে উদ্যোগ গ্রহণ করেন। রাতেই তিনি বারুইপুর মহিলা থানার আইসি কাকলি ঘোষকে ফোন করে তিনি ঘটনার কথা জানিয়ে সুরাহা করার জন্য বলেন। এরপর শুরু হয় ফোন করার পালা। চাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে আসরে নামেন দুই নারী, পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন ও বারুইপুর মহিলা থানার আইসি। ক্যানিং ব্লাড ব্যাংকে কর্তব্যরত কর্মীর সাথে কথা বলেন বারুইপুর মহিলা থানার আইসি কাকলি ঘোষ কুন্ডু। অবশেষে বেগতিক বুঝে ক্যানিং ব্লাড ব্যাংক থেকে এক ইউনিট বি পজিটিভ রক্ত দেওয়া হয় মুমূর্ষু রোগীকে। হাফ ছেড়ে বাঁচেন রোগীর পরিবার পরিজন। আমার ভাইপো বৌমা, উনি প্রসূতি ছিলেন, ওনার যন্ত্রণা মানে শুরু হয় বাড়ি থেকে, আমরা ক্যানিং মহকুমার হাসপাতালে নিয়ে আসি। বাড়ি কোথায়? বাড়ি চুনাখালি। তারপর এখানে নিয়ে আসার পর ওনাকে সরাসরি উটিতে দেওয়া হয়। সেখান থেকে আমরা খবর পাই যে আমাদের একটা পুত্র এবং কন্যা সন্তান হয়েছে। তার কিছু বাদে আমরা জানতে পারি যে আমাদের বৌমার রক্তের প্রয়োজন। আমরা ক্যানিং মানে ব্লাড ব্যাংকে এসে রক্তের জন্য অনুরোধ করি, কাকুতিমণিত করি, তবে এখানে নেই বলে জানিয়ে দেন। আমরা কলকাতা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছি, সেই মুহূর্তে কোথাও আমরা রক্তটা পাইনি। তারপরে এখানে এক শহীদ ব্যক্তির জন্য আমরা রাত ১১টার সময় রক্ত পেয়েছি, ওনাকে দেওয়া হয়েছে, উনি একটু সুস্থ আছেন। আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা যেন রক্ত ডোনার করেন, যাতে এইভাবে কোনো মাকে মশা জীবন না দিতে হয়। আর আমাদেরকে এভাবে ছুটে ছুটে নাও, কার পায়না পড়েছি। আপনারা ক্যানিং ব্লাড ব্যাংকে কি ডোনার দেবেন বলে জানিয়েছিলেন? ডোনার দেব বলে জানিয়েছি। ওনারা বললেন যে যিনি রক্ত নেবেন তিনি নেই, নোয়ার মধ্যে কেউ নেই, এখন নোয়া যাবে না, কাল সকাল ১০টা ১১টায় আসুন আপনারা। আমরা এই মুহূর্তে কি করতাম? যে প্রসূতি মা ভর্তি আছেন, ওনার স্বামী কি করেন? ওনার স্বামী বিএসএফ চাকরির বাইরে থাকেন। যিনি একজন বিএসএফ কর্মী, তার স্ত্রী আজকে মরণাপন্ন, কি বলবেন? তাহলে চিনি একটি সরকারি হসপিটালে সুবিধা পান না, সেখানে আমরা শুধু এর পায় না কার পায় না পড়ছি এই সারা রাতটা ধরে, কোন ডোনার না কাকে না ফোন করে ডাকছি আমরা। এইভাবে যেন কোনো মার জীবন না যায়, তাই আমি সবাই ডোনারদেরকে বলি আপনারা ডোনার করুন। কি নাম আপনার? শিখা সর্দার।